বসেন প্লিজ, বসেন বসেন। এই মহিলা কি হয় আপনার, কি হয়? এই মহিলা কি হয় আপনার? এই যে মামুনু সাহেব, আপনার আপনার সেকেন্ড ওয়াইফ তো কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন, কত বছর ধরে বিয়ে করছেন? দুই বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন? না আপনি আপনি বেরোলে তো অন্য জায়গায় বেড়াইতে পারেন, আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন। আপনার 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 নামটা বলেন, আপনার পুরো নামটা বলেন, আপনার আপনার পুরো নামটা কি? এই আপনার আপনার ওয়াইফের নাম কি? ওয়াইফের নাম কি? আমিনা তৈয়বা। আমিনা তৈয়বা, ওনাদের বাড়ি কোথায়? আপনারা যদি প্রশ্ন করতে চান করেন আমি উত্তর দেব। আমি তো আলেম আমাদের কাছ থেকে দেখা করে আসি না, সব যেখানে যাই মানুষজন ভিড় করে, এই জন্য আমি আলাদা করে আসছি। আপনি এই দেশের এই পরিস্থিতির মধ্যে আপনি এখানে কেন? করোনা পরিস্থিতি, আমাদের তো কোথাও কেউ জানে না। আপনি সেকেন্ড বিয়ে করছেন, আপনি রয়্যাল রিসোর্টে আসছেন কেন? আপনি বাসায় থাকবেন, ওয়াইফ নিয়ে আপনি ঘুরতে আসছেন, এটা কারণ থাকবে। আপনি দেশ অশান্তি তৈরি করে আপনি কিসের আচরণ আপনার? মহিলা আপনারা দেখছেন মামুনুর এই মহিলাকে বিবাহিত দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন, কিন্তু আসলে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এই মহিলার সাথে তার সাথে অবৈধ সম্পর্ক। আমি আপনাদের সাথে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। কার বিরুদ্ধে নেবেন আপনি আইনের ব্যবস্থা? কার বিরুদ্ধে নেবেন? আমাদের আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে নেবেন? আপনার সাথে কে দুর্ব্যবহার করলো? আপনি এখানে আপনি আপনি এখান থেকে পালা যাওয়ার জন্য পাগল হয়েছেন কেন? আপনার ওয়াইফ, আপনার ওয়াইফ যদি নিয়ে আসেন আপনি এখানে মধ্যে বুক খুলে কথা বলবেন? আপনি আপনি কেন পালা যাইতেছেন? আপনি আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আপনি কেন পালা যেতে চাইছেন? আমরা রয়্যাল রিসোর্টে আইবেন, আমরা কয়টা টাকা বেতন পাবো বলেন।
আপনার বয়সের সাথে তোমার ম্যাচ খায় না, কোন ম্যাচ খায় না, কি প্রমাণ আছে প্রমাণ বাইর করেন, আপনার কি প্রমাণ আছে? ছোনাগাঁও উপজেলার রয়্যাল রিসোর্টে মামুনুর রশিদ হাতে নাতে ধরা খেয়েছেন এক মহিলা সহ। তিনি দাবি করছেন যে এটা তার দ্বিতীয় স্ত্রী, কিন্তু আদৌ কি স্ত্রী কিনা তিনি প্রমাণ দেখাতে পারেননি। আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এই কথা কেন বললেন? আপনার স্ত্রী এত এত ইয়াং, এত এত ইয়াং কেন? আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা, আপনার স্ত্রী তো বেরোইছে, বেরোইছেন উনি, ছোনাগাঁও উপজেলার সহকারী কমিশনার ভূমি আল মামুন এবং ছোনাগাঁও থানার অফিসার আপনি কেন পালাইতে চাইলেন? আপনার আপনি পালাইতে আছেন, আপনি আপনি এখানে আপনারা দেখছেন এখানে আরো উপস্থিত আছেন বিভিন্ন নেতা কর্মীরা, মামুনুল করিমকে হাতে হাতে আটক করা হয়েছে রয়্যাল রিসোর্টে। এই মুহূর্তে আমরা ওই মেয়েটাকে একটু আগে আমরা দেখেছিলাম, এখন সে ওই রুমের ভিতরে আছে। যে মেয়েটা আছে উনি ওনার পেটে মেয়ের সমান হবে, কিন্তু তারপরে উনি এখানের মধ্যে স্ত্রী দাবি করছেন, অথচ কোনো প্রমাণ দেখাতে পারেননি। কোথায় দেখাবেন আপনি প্রমাণ? মোহাম্মদ আনিস, আবারও বলছি আপনাকে, এখানে মামুনুর রশিদ মেয়ে কেলেঙ্কা